সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমরা সাধারণত রোজাদার ভাই বোনদের রোজা রাখতে গিয়ে যে সমস্ত সমস্যা, স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হন, সেসব সমস্যা নিয়ে এবং তার সমস্যার থেকে পরিত্রাণের উপায় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি, আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মান্নজান লাবলি, সিনিয়র মেডিকেল অফিসার এবং সহকারী ম্যানেজার হামদর্দ ঢাকা, এবং বাঁদিকে সামনে আছেন ডাক্তার মোহাম্মদ খায়রুল আলম, হেড অব দ্য ডিপার্টমেন্ট ইউনানি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা বর্তমান প্রেক্ষাপটে সময় উপযোগী একটা বিষয়, আমাদের সারা বাংলাদেশে সমস্ত মহলে এটা একটা আলোচনার বিষয়, সেটা হলো এই যে আমাদের দেশের তাপমাত্রার বৃদ্ধি, এই যে গরম, এই সিজনে আসছে রোজা, এই রোজা এখন চলছে, রোজার মধ্যে এই গরমটা আসলে কীভাবে নেব, এই গরমে যে জিনিসটা হইতে পারে হিট স্ট্রোক, বেশি বেশি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। আসলে এই হিট স্ট্রোক নিয়ে আজকে আমরা আলোচনা করব, রোজাদার ভাই বোনরা কীভাবে হিট স্ট্রোকের আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন, কীভাবে তারা রোজা রাখতে পারেন, স্বাচ্ছন্দ্যে চলতে পারেন, সে ব্যাপারে আসলে হিট স্ট্রোক কেন হয়, কীভাবে হয়, এই বিষয় নিয়ে আমি প্রথমেই আলোচনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি ডাক্তার খায়রুল আলম সাহেবের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এবছর পবিত্র রমজান মাস যে সময় শুরু হয়েছে, আপনি শুরুতেই বলেছেন যে দেশব্যাপী, সারা দেশব্যাপী একটি মৃদু তাপ দাহ বয়ে যাচ্ছে, সারা দেশের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি থেকে 37 ডিগ্রি এবং কোথাও কোথাও আরও কিছু বেশি, এবং এটার অনুভব প্রায় 43 ডিগ্রি 44 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো অনুভূত হচ্ছে। তো এ সময়ে এই রোজার রোজাদার ভাই বোনরা যারা সারাদিনব্যাপী রোজা থাকেন, হয়তো ক্ষুধার্ত অবস্থায় থাকেন, তাদের ক্ষেত্রে হিট স্ট্রোকে অথবা আমরা এটাকে সানস্ট্রোকও বলি, সানস্ট্রোকে মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আসলে প্রকৃতপক্ষে যে তাপমাত্রা, যেটা যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এতে প্রাথমিক অবস্থায় যেটা হয় সেটা হলো যে প্রচুর পরিমাণে ঘাম তৈরি করে। আপনি জানেন যে আমাদের শরীরে একটা নিজস্ব মেকানিজম আছে বা একটা প্রক্রিয়া আছে, যার মাধ্যমে শরীর তার যে স্বাভাবিক তাপমাত্রাটা, আমাদের মানবদেহের যে স্বাভাবিক তাপমাত্রাটা, সেটা রক্ষা করার চেষ্টা করে। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শরীরের এই প্রক্রিয়াটা সক্রিয় হয় এবং শরীর চেষ্টা করে তার স্বাভাবিক যে তাপমাত্রাটা সেটাকে বজায় রাখার জন্য, এবং এই প্রক্রিয়ার অংশই হলো ঘাম তৈরি করা। শরীর এই তাপমাত্রাটাকে বজায় রাখতে গিয়ে প্রচুর পরিমাণে ঘাম তৈরি করে, এবং ঘামের সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের ঘামের সাথে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি, বিভিন্ন ইলেকট্রোলাইটস, লবণ, এগুলো আমার শরীর থেকে বের হয়ে যায়, যার কারণে যেটা হয় সেটা হলো যে ডিহাইড্রেশন তৈরি হয়, এবং ইলেকট্রোলাইটস লসের কারণে এই যে শরীরের যে স্বাভাবিক যে প্রক্রিয়াটা, তাপ বজায় রাখার, স্বাভাবিক তাপ বজায় রাখার যে প্রক্রিয়াটা, সেটা মানে সে মানে ফেল করে, যে ব্যর্থ হয়, যে এই কন্ট্রোলটা মানে নিয়ন্ত্রণটাকে রক্ষা করার জন্য, বজায় রাখার জন্য। এবং এই কন্ট্রোল যখন ব্যর্থ হয়ে যায়, নিয়ন্ত্রণ যখন ব্যর্থ হয়ে যায়, তখন শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে, এবং আমরা যেটা বলি যে এটা 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে হলে এই হিটস্ট্রোকে মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। জি, যে অবস্থাটা তৈরি হয় মেনলি এই গরমের অতিরিক্ত যে গরম, এবং এর কারণে যে আমাদের পানি, ইলেকট্রোলাইটস লস করার যে বিষয়টা, সেখান থেকেই যে অবস্থাটা তৈরি হয় সেই অবস্থাটার নামই হলো হিট স্ট্রোক। আসলে এটা তৈরি হওয়ার পিছনে যেরকম মানে এটা মেকানিজমটা স্যার, যে যেরকম ঘাম বা এর সাহায্যে ইলেকট্রোলাইটসে যে ইমব্যালেন্স হওয়ার পর শরীরে মানে প্রেশার ডাউন হতে থাকে, এবং সে কীভাবে আসলে প্রচুর পানি যখন শরীর হারিয়ে ফেলে এবং ইলেকট্রোলাইট যখন হারিয়ে ফেলে, তখন যেটা হয় সেটা হলো যে রক্তচাপ কমে যায় শরীরে, এবং আমাদের দেহের এই যে তাপ নিয়ন্ত্রণকারীর যে অংশটা, আমরা যেটা হাইপোথ্যালামাস বলি, হাইপোথ্যালামাস মূলত আমাদের এই পুরো শরীরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণের কাজটা করে। তো যে সময় এই ডিহাইড্রেশন তৈরি হয়, অর্থাৎ পানি স্বল্পতা তৈরি হয় শরীরে, এবং স্বাভাবিক রক্তচাপ যে সময় নেমে আসে, তখন হাইপোথ্যালামাসের এই কন্ট্রোলিং যে ক্ষমতাটা সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে শরীরের আর তার স্বাভাবিক তাপমাত্রাটাকে বজায় রাখতে অক্ষম হয়ে যায়, এবং
যে তাপমাত্রাটা আমাদের বজায় থাকার কথা সেটা আর থাকে না এবং এটা রাইজ করে পরিবেশের সাথে সাথে পরিবেশের তাপমাত্রার সাথে সাথে এই তাপমাত্রাটাও রাইজ করে যার ফলে হয় যেটা সেটা হলো যে প্রথমে তার মাথা ব্যথা শুরু হতে পারে চোখে ঝাপসা দেখা শুরু হতে পারে তারপরে আমরা যেটাকে বলি যে ঝিমঝিম করা শরীর এবং ক্রমান্বয়ে তার এটার অবস্থার অবনতি হয়ে এমনকি এটা হয়েছে যে সে অজ্ঞান হয়ে যেতে পারে আসলে এই যে উনি বললেন যে হিট স্ট্রোক হওয়ার যে সম্ভাবনা পসিবিলিটি এটা তো রোজাদার ছাড়া এমনি বর্তমান যে কোনো ব্যক্তিরই হওয়ার সম্ভাবনা তার মধ্যে আবার রোজা চলছে তা এটা একটু আপনি আমাকে বলবেন আসলে রোজা আল্লাহর রহমতের মধ্যে এটা রোজাদার ভাই বোনরা আসলে কিভাবে থাকলে তারা এগুলো থেকে বাঁচতে পারে অন্তত তারা কিছুটা রক্ষা পাবে ধন্যবাদ আপনাকে অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য যেহেতু এখন তাপমাত্রা অনেক বেশি বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি চলতেছে বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে তাপমাত্রা এখন 37 থেকে 40 ডিগ্রি পর্যন্ত চলতেছে এবং বাতাসে হিউমিডিটি 70-এর নিচে নেমে যাচ্ছে তো সেক্ষেত্রে যেটা হয় মানুষের শরীরে তাপমাত্রাটা মানুষ অত্যন্ত ঘামে ঘেমে শরীর থেকে পানি এবং লবণের যে ভারসাম্য থাকে সেটা কমে যায় কমে যাওয়ার কারণে মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয় এক্ষেত্রে রোজাদার ব্যক্তি বলেন আর স্বাভাবিক মানুষ বলেন তাদের এ থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা করতে হবে প্রথমত তাদের যতটা সম্ভব ঘরে থাকতে হবে বাইরে রোদে তাপে না বের হওয়াই ভালো আর বাইরে বের হলেও তাদেরকে ছাতা নিয়ে বের হতে হবে যতটুকু সম্ভব ছায়ার জায়গায় থাকতে হবে ছায়াতে থাকতে হবে তারপর রোজা রাখার ক্ষেত্রে যেটা করতে হবে যে রোজা সে যদি রাখবে সেহেতু রুয়াবজা আমাদের রুয়াবজা যেটা সেটা যদি ইফতারি সেহরি বা তারাবি নামাজের পরে কন্টিনিউয়াস রুয়াবজা খায় তাহলে মানে সেবন করে শরবত করে তাহলে তার হিট স্ট্রোক থেকে যে রক্ষা পাওয়ার জন্য তার শরীরে যে ভারসাম্য সেটা সে ফিরে পাবে বিশেষ করে সেহরিতে বা ইফতারিতে বা সে যখন তারাবি নামাজ পড়ে আসবে তখন কন্টিনিউয়াস যে সে যদি রুয়াবজা সেবন করে আসলে রুয়াবজার পানীয় বিষয়টা এটা আমি আপনার কাছে একটু ইয়ে করতে চাচ্ছি জানতে চাচ্ছি যে এটা আসলে আরও অনেক কোমল পানীয় দেশে আছে চলতেছে অনেক কোমল পানীয় আছে এটা শুধু আমরা রুয়াবজাকে শুধু পানীয় হিসেবেই দেখবো নাকি এর মধ্যে আরো অন্য কোনো ব্যাপার আছে যে পুষ্টি গুণটুন আপনি একটু এই ব্যাপারে আমাদের বুঝাবেন না অবশ্যই না রুয়াবজা শুধু পানীয়ই না এটা হলো বিশেষ করে হামদাদের গবেষণা লব্ধ একটা প্রোডাক্ট 111 বছর থেকে গবেষণা হয়ে চলতেছে গবেষণা হবে একটা প্রোডাক্ট হচ্ছে প্রোডিউস হচ্ছে তো সেক্ষেত্রে এটার মধ্যে যেটা আছে মেইনলি হলো আপনার সুস্বাদু ফলের রস আর অত্যন্ত মূল্যবান ভেষজ উপাদান আর আছে আপনার ফুলের নির্যাস তো এই সকল মূল্যবান উপাদান দিয়ে রুয়াবজা তৈরি হচ্ছে তার সাথে একটা ইনভার্ট সুগার যেটা ইনভার্ট সুগার কিন্তু অত্যন্ত কার্যকরী একটা শরীরের জন্য বিশেষ করে রোজাদার ব্যক্তিদের জন্য খুবই প্রয়োজনীয় এটা খুব দ্রুত শরীরের মানে পেশি ছেড়ে পৌঁছাতে পারে এবং শরীরে এনার্জি সৃষ্টি করতে পারে আর যেটা করে যে মানে কনস্ট্যান্টলি অনেকক্ষণ ধরে আপনাকে আপনার এনার্জিটা স্টেবল রাখে রুয়াবজা আর রুয়াবজার ভিতরে শুধু পানি এবং লবণ বা সোডিয়াম ক্লোরাইড আদার্স ছাড়াও এটার মধ্যে ভিটামিন থেকে শুরু করে ভিটামিন সব ধরনের ভিটামিন বিশেষ করে ভিটামিন এ ই ডি বা অন্যান্য উৎস যেটা সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্যালসিয়াম বিভিন্ন ধরনের ফলের নির্যাস থেকে ফুলের নির্যাস থেকে যেহেতু রুয়াবজাটা হচ্ছে সেহেতু সব ধরনের একটা ব্যালেন্স এটার মধ্যে থাকে মানে ভিটামিনের সব ধরনের একটা ব্যালেন্স থাকে এবং পানি এবং ইলেকট্রোলাইটসের ভারসাম্যের জন্য যে সোডিয়াম ক্লোরাইড দরকার হয় সেটা প্রচুর পরিমাণে থাকে ধন্যবাদ আপনাকে আর আবার আলোচনায় ফিরে আসব মূল্যবান আলোচনা চলছিল সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির সুপ্রিয় দর্শক দেখছেন হামদদ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদদ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এবার যাওয়া যাক মূল আলোচনায় এবার আমি ডাক্তার খাইরুল আলম সাহেব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি
যে রুহাবজা সম্পর্কে উনি যে একটা অবতারণা করলেন, আসলে রুহাবজা সম্পর্কে শুধু হামদর্দের লোকই রুহাবজাকে একটা মানে কোমল এবং সবচেয়ে উৎকৃষ্ট বা শতাব্দীর সেরা পানীয় বলবে এমনটা না। বিষয়টা তো আমরা যতটুকু জানি যে আসলে এটা বিশ্বের সেরা সেরা বৈজ্ঞানিকদের গবেষণায় এবং তাদের মানে জুরি বোর্ডে এটা পাশ হয়েছে, আমেরিকার একটা ম্যাগাজিনে, প্রসিদ্ধ ম্যাগাজিনে আসছে যে তার রুহাবজার শতাব্দী বর্ষ বা পালন উৎসবে ম্যাগাজিনের আপনার ওই 2007 ফেব্রুয়ারিতে প্রকাশ হয়েছে যে এটা পৃথিবীর শ্রেষ্ঠ এবং প্রথম শ্রেণীর এটা একটা পানীয় এবং এটা অমৃত সুধা বলা হয়েছে, একটি অমৃত সুধা। এই ব্যাপারে আমি একটু আপনার সাথে এড করি সামান্য যে রুহ শব্দের অর্থ হলো প্রাণ, আফজা শব্দের অর্থ ফার্সি শব্দ, আফজা শব্দের অর্থ হলো বর্ধনকারী, বৃদ্ধি করে। আসলে নামটাও যথার্থ যে আসলে এটা প্রাণ শক্তিকে বর্ধন করে, বাড়ায়, বৃদ্ধি করে তোলে। আসলে যে এটা একটি অমৃত সুধা, স্বর্গীয় পানীয় বিষয়, এ ব্যাপারে এটা বিশ্বের সমস্ত গবেষকরা বলছেন, সাধারণ শুধু হামদর্দের লোকরা বলছেন না। এই ব্যাপারে একটু আপনি বলবেন যে এটার মধ্যে কি এরকম উপাদান বা কি এরকম বিষয় আছে যে রুহাবজাটা এত বেশি গুরুত্ব রাখে বিশেষ করে রোজাদারদের জন্য। জি ধন্যবাদ, আপনি একটি সমভিযোগী প্রসঙ্গের অবতারণা করেছেন। সত্যিকার অর্থে এই রুহাবজা একটি শুধুমাত্র একটা পানীয় না, আমরা এটাকে বলি একটি মহৌষধ। রুহাবজা শুধুমাত্র যে তৃষ্ণা নিবারণ করে বা পানির স্বল্পতা পূরণ করে বা ইলেকট্রোলাইটসের ঘাটতি পূরণ করে তা না, এর মধ্যে আপনি জানেন চই যে চার ধরনের ফুল, 10 ধরনের ফল এবং প্রায় 12 প্রকার ঔষধি উদ্ভিদ, এর সংমিশ্রণই হলো রুহাবজা। এটার মধ্যে একদিকে যেমন আছে আমাদের প্রয়োজনীয় শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন, আছে একান্ত প্রয়োজনীয় মিনারেলস যেমন আছে জিঙ্ক, আছে ম্যাগনেশিয়াম, আছে সোডিয়াম ক্লোরাইড আছে, এবং আছে এসেনশিয়াল অয়েল, বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল। তো শুধুমাত্র আমাদের এই বিভিন্ন কারণে শরীর যখন পানি হারায় অথবা এই ইলেকট্রোলাইটসগুলো হারায়, সেটা গরমের কারণেই হোক বা অন্য কোনো সমস্যার কারণে হোক, তো রুহাবজার মধ্যে এই উপাদানগুলো থাকার কারণে, যেমন আমরা বলি যে ফলের মধ্যে যেমন তরমুজ আছে, আঙ্গুর আছে, কলা আছে, তারপরে মালটা আছে, এই ধরনের প্রায় মূল্যবান প্রায় 10 ধরনের ফল এবং ঔষধি উদ্ভিদ যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে গাওজাওয়ান আছে, তারপরে আমাদের আছে পুদিনা আছে, তারপরে ফুলের মধ্যে যেমন আছে গোলাপ আছে, গোলাপ আছে, কেওড়া আছে, শাপলা আছে, এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা ফল, প্রত্যেকটা ফুল এবং যে আমরা ঔষধি উদ্ভিদের কথা বলছি, এদের যদি ফার্মাকোলজি বিষয়ে আমরা চিন্তা করি যে এরা এতটা বিভিন্ন ভিটামিনে রিচ এবং ইলেকট্রোলাইটসে রিচ এবং এসেনশিয়াল অয়েলগুলো এতটা রিচ যে আমাদের শরীরের মানে শুধুমাত্র পানি স্বল্পতা না, অন্য ইলেকট্রোলাইটসের স্বল্পতার জন্য যে ধরনের সমস্যাগুলো আমাদের হয় যে ধরনের সমস্যাগুলো হয়, যেগুলো আমরা যেমন ক্ষুধামন্দার কথা বলি, যদি অবসাদের কথা বলি আমরা, যদি আমরা বলি যে আমাদের অপুষ্টিজনিত যে সকল সমস্যাগুলো আছে, রুহাবজাই যথেষ্ট। এই জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি এখানে যে শুধুমাত্র এটা পানীয় না, এটা একটা মহৌষধ। এবং আপনি যে কথাটা শুরু করেছেন যে 2007 সালে আমেরিকার যে বিখ্যাত ম্যাগাজিন সেভার, এবং তারা প্রায় যারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের পানীয় নিয়ে কাজ করে, পানীয় মান নিয়ে কাজ করে, তারা এটাকে ঘোষণা দিয়েছে যে 1 নম্বর পানীয়, বিশ্বের শুধুমাত্র মানে শ্রেষ্ঠ পানীয় না, হালাল পানীয়, হালাল পানীয়। এটা শুধুমাত্র যে রোজাদারদের জন্য ব্যবহার করতে হবে তা না, আমরা মনে করি যে এটা আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য, যারা আমাদের যে মানে মুসলিম যে ভাইয়েরা যারা রোজা পালন করছে, আমি যাচ্ছি একটু ডাক্তার মানুজান লাবলি আপনার কাছে, আমি জানতে চাচ্ছি এই যে আপনার এই রোজাদার ভাই বোনদের জন্য আপনারা বলতেছেন যে রুহাবজাটা খাইতে হবে, বেশি খাইতে হবে, এটার কারণ কি, এটা এমন কি এটার মধ্যে এরকম কোনো বিষয় আছে যে এটা আপনার আপনার পানি স্বল্পতার বিষয়টা মানে এটা পানির ঘাটতিটাকে সাস্টেনেবল কিনা? নর্মাল পানি তো 2-3 গ্লাস খাইলে কতক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আর অথচ রুহাবজাটা কতক্ষণ থাকে, এটার একটা বিষয়ে আপনাদের কোনো গবেষণা লব্ধ কিছু আছে কিনা? তারপর এটার ডোজটা কিভাবে কখন পান করবে একটু বলেন। অবশ্যই রোজাদার ব্যক্তিদের জন্য রুহাবজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পানীয়, পানীয় বলবো না আমি, সব ধরনের ভিটামিন, অবশ্য
তো সেক্ষেত্রে রোজাদার ব্যক্তি যদি সে ইফতারের সময় বা ইফতারে সে যদি দু চামচ এক গ্লাস পানিতে দু চামচ রুবজা দিয়ে চিনি ছাড়া ঠান্ডা লেবুর শরবত বা ঠান্ডা পানি বা বরফের টুকরো দিয়ে খায়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তার শরীরের যে পানির শূন্যতা, সারাদিন রোজা রাখার পরে সে ক্লান্ত, সে তৃষ্ণার্ত হচ্ছে, সেটা সে তাৎক্ষণিকভাবে 2-3 মিনিটের মধ্যে সেটা রিকভারি করতে পারবে। আর একটা হলো যে তার রোজা রাখার ফলে যে জিহ্বা শুকায় যায়, অনেক সময় ক্লান্তি হয় বা মুখ শুকায় যায়, সেক্ষেত্রে রুবজার ভিতরে যে ধরনের ভিটামিন আছে এবং ইলেকট্রোলাইটসের যে উপাদানগুলো আছে, বিশেষ করে ক্যালসিয়াম, পটাশিয়াম বা সোডিয়াম বা পানির যে ভারসাম্যটা আছে, সেটা খুব দ্রুত শরীরে মিশে যায়। 2-5 মিনিটের মধ্যে শরীরে সেটা মিশে যায়। আর একটা কথা হলো যেটা মানে কনস্ট্যান্টলি নর্মাল পানি খেলে তো পানিটার সাথে সাথে আপনার হয়তো 20-25 মিনিটের মধ্যে ইউরিন হয়ে বের হয়ে যায়, কিন্তু যেহেতু রুবজার ভিতরে অন্যান্য ভিটামিনও থাকে, সেহেতু এটা বা সোডিয়াম ক্লোরাইড পটাশিয়ামও থাকে, সেক্ষেত্রে এটা কনস্ট্যান্টলি অনেকক্ষণ থেকে মানুষকে এনার্জি দিতে পারে, শক্তি দিতে পারে। ধন্যবাদ ডাক্তার মান্নজান লাভলি, আপনাদের দুজনকেই স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আজকে সময় হয়েছে শেষ হওয়ার মতো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন হামদত কর্তৃক আয়োজিত রমজানের স্বাস্থ্যগত অনুষ্ঠান, আলোচনা শুনছিলেন রুহাবজা নিয়ে এবং আজকের বিষয় ছিল হিট স্ট্রোক। হিট স্ট্রোকের সাথে রুহাবজার ওতপ্রোত মিল এবং প্রয়োজনীয়তা এত বেশি, এটা বলে আসলে এই দুজন আলোচক আজকে সারাদিন আলোচনা করলে এটা শেষ করতে পারবেন না, আমি জানি এটার অনেক আলোচনা রয়েছে। হিট স্ট্রোকে যেখানে হিট স্ট্রোক, যেখানে গরম, যেখানে ডিহাইড্রেশন, যেখানে ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্সের প্রশ্ন, সাথে সাথে সেখানে রুহাবজা। রুহাবজার কোনো বিকল্প আমরা মনে করি না। যাই হোক, আমরা এই আলোচনা থেকে যদি আপনারা এইরকম প্রবণতা থেকে বাঁচতে পারেন, হিট স্ট্রোক থেকে বাঁচতে পারেন, ইফতার, সেহরি এবং রাতে বারবার রুহাবজা পানের মাধ্যমে যদি নিজেদের স্বাস্থ্যকে সুরক্ষা রাখতে পারেন, সেটি আমাদের সার্থকতা। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামী দিন একই সময়ে একই চ্যানেলে নতুন কোনো অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।